কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে কৃষক বাজার। মঙ্গলবার সকালে শহরের নতুন হাটখোলায় ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কৃপাংশ শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান, ফিল্ড অফিসার মনোরঞ্জন চন্দ্র রায়, স্থানীয় ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, শাহাদত হোসেন, আব্দুল গফুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এ বাজার চলবে। কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি এ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে বলে জানান আয়োজকরা। উপরে দাম আসতেছে। আচ্ছা, আমার 1 কেজি পটল আপনি রেখে দেন 1 পাশে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।